পুরো বিশ্বাস, আজকে আমি আলোচনা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। আমার এই ভিডিওটা স্কুল লেভেল থেকে শুরু করে যারা কম্পিটিটিভ পড়ছো তাদের সকলের জন্যই হবে। আমি ভয়েস চেঞ্জের উপর আরও দুটো ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, সেটা হচ্ছে এমনি টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জটা হয় সেটা, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, আর আজকে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তো চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলি নানাভাবে করতে শিখব, তোমাদেরকে যেটা সুবিধা হবে সেটাই করবে। চলো ইন্টারোগেটিভ দেখি প্রথমটা কী আছে। আমার মাউজের পয়েন্টারটা খেয়াল করবে, অক্সিলারি ভার্বের দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা তো জানি অনেক ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, যেমন দেখো ডিড ইউ প্লে ফুটবল, এটা তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে ডিড দিয়ে। তো এই ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করবো, তার জন্য আমাদের এই রুলসটা ফলো করতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করে নিতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে অ্যাসারেটিভ সেন্টেন্সে নেব, দেখো স্টেপ ওয়ানে কী আছে, ইউ প্লেড ফুটবল, ডিড ইউ প্লে ফুটবল, এই সেন্টেন্সটাকে যদি আমি অ্যাসারেটিভে নিয়ে যাই, বললো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসারেটিভে নিতে হবে প্রথমে, তাহলে প্রথম অ্যাসারেটিভ নিলাম ইউ প্লেড ফুটবল, পাস্ট ইনফিনিটিভ টেন্স তাই ভার্ব হলো। তারপরে কি দুই নম্বর স্টেপ, অ্যাসারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে। তাহলে যে অ্যাক্টিভ ভয়েসটা আছে মানে অ্যাসারেটিভ সেন্টেন্সটা রয়েছে তাকে আমরা প্যাসিভে নিয়ে যাব। তো আমরা তো প্যাসিভ অলরেডি শিখেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তাহলে ফুটবল সাবজেক্ট হয়ে বসলো, যেহেতু পাস্ট টেন্স, পাস্ট ইনফিনিটিভ টেন্স, তাই ওয়াজ হলো, ভার্ব থ্রি প্লেড হলো, তারপর বাই, তারপর সাবজেক্ট ইউটা অবজেক্ট হয়ে গেল। এবার তিন নম্বর প্রসেস কি, প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটি প্রথমে বসাতে হবে, প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তো অক্সিলারি ভার্ব কি, এই জায়গাটা ওয়াজ আছে, তাহলে প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্বটিকে আগে নিয়ে আসতে হবে। তো অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসলাম, তারপর বাকিটা লিখে দেওয়া হলো, আর লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। এটা হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট প্রসেস, কিন্তু এটা খুবই টাইম লাগবে। তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো, যাদের যারা একটু ইংলিশ উইক তারা এই প্রসেসটা ফলো করবে। এই এক্সাম্পলটা বাড়িতে তোমরা স্টেপ ওয়াইজ করো, আরও পাঁচটা এক্সাম্পল দেওয়া আছে টোটাল। এবার যেটা করব সেটা হচ্ছে আরেকটা রুলস শিখবো, সেটা এটা কখন কাজে লাগবে আমাদের, যখন আমরা কম্পিটিটিভ ইংলিশে ইউজ করবো, তখন কম্পিটিটিভ ইংলিশের জন্য স্পেশালি, ঠিক আছে। কম্পিটিটিভ ইংলিশে আমাদের তাড়াতাড়ি করতে হবে, তাই আমরা এটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব এই নিয়ম অনুযায়ী। আর যারা একটু বেশি পারো বা ইংলিশটা শিখতে চাও তারা অবভিয়াসলি এই নিয়মটাই শিখবে, কারণ এই রুলসের দিয়ে আমরা অন্যান্য যেগুলি আছে ডাব্লিউএইচ, হোয়াট, হু, হোয়াট, এগুলি দিয়ে করব। তো প্রথমে এক নম্বর কী আছে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, টেন্স ও পার্সন অনুযায়ী। এই যে এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটায় আমি কোন অক্সিলারি ভার্ব আসবে, আমরা জানি তো এটা পাস্ট ইনফিনিটিভ টেন্স, ডিড ইউ প্লে ফুটবল, পাস্ট ইনফিনিটিভ টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার হয়, এই জায়গায় ওয়াজ বা ওয়্যার বসাতে হবে। তাহলে আমি কী অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসাবো, পার্সন দেখে, মানে অবজেক্ট যেটা আছে, অবজেক্টটা যেহেতু এটা সাবজেক্ট হয়ে আসবে তাই এটা পার্সন দেখে, এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ হবে। ওয়াজ হলো অবজেক্ট সাবজেক্টে রূপান্তরিত হয়ে বসবে, অবজেক্ট কি ফুটবল, এটা সাবজেক্টে রূপান্তরিত হয়ে বসবে, এটা সাবজেক্টে রূপান্তরিত হয়ে বসলো। তারপর কি বি বিং বিন থাকলে বসবে, অনেক সময় অক্সিলারি ভার্বের পরে বিন বিন এগুলো বি বিং বিন এগুলি হয়, তাহলে সেগুলি থাকলে বসবে, পাস্ট ইনফিনিটিভ টেন্স হয় না তাই বসলো না। তারপরে কি ভার্ব থ্রি, ভার্ব থ্রি কি প্লেড, প্লেড বসলো, তারপর কি বসবে, বাই বসবে, বাই বসলো, সাবজেক্টটি অবজেক্টে রূপান্তরিত হয়ে বসবে, সাবজেক্ট কি ইউ, ইউর অবজেক্ট ইউই হয়, ইউ, তারপর কোশ্চেন মার্ক বসবে, তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ। তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি অলরেডি, একদম পার্ট ওয়ান যেটা আছে ভয়েস চেঞ্জের, সেটার মধ্যে আমি বলে দিয়েছি যে কীভাবে অক্সিলারি ভার্ব বসবে, বাই কী করে হয়, এগুলি তোমরা কিন্তু সব জানো, আর ইউটার সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম কী সব বলা আছে, কারণ ওইটা টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জ হবে সেটাই আমার পার্ট ওয়ানে বলা আছে এগুলি। আজকের ভিডিওটা শুধু ইন্টারোগেটিভের জন্য, তাই আমি এগুলির অবজেক্টিভ ফর্ম, ভার্ব থ্রি এসব ব্যাপারে কিন্তু তেমন কিছু বলছি না। তাহলে বুঝতে পারলে যে এটা তোমাদের একটু ইজি এভাবে করাটা। চলো আমরা দেখি এই এটা করি,
ইসি টেকিং টি এই জিনিসটা করি, এই ভয়েস চেঞ্জটা করি, দেখি এভাবে করা যায় কি না। ইজি টেকিং টি এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, অক্সিলারি ভার্ব আসবে টেন্স অনুযায়ী, টি টিকে দেখে আসবো, টি হচ্ছে আনকাউন্টেবল নাউন তাই সিঙ্গুলার ধরা হবে, ইজ হলো ইজ টি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই বিং হবে, ইজ বিং হয় বিং টেকেন বাই ইউ বার থ্রি, লাস্ট হচ্ছে বাই তারপর সরি ইউ হবে না, হি আছে তাই হিম হবে, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, ইজ টি বিং টেকেন বাই হিম তারপর কোশ্চেন মার্ক বাই তারপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল তারপর কোশ্চেন মার্ক, বুঝতে পারলে? চলো এবার তোমাদেরকে একদম অনেকটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ইসের ভয়েস চেঞ্জ করাবো, সেটাও এই যেটার ভয়েস চেঞ্জ করাচ্ছে এখন, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মাঝে মধ্যে আসে কম্পিটিটিভ থেকে শুরু করে সবকটাই, হু দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। এবার হু দ্বারা শুরু হওয়া যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, যেমন হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা আমি করবো তাই আনসারটা মুছে দিলাম, হু উইল ডু দ্য ওয়ার্ক কাজটা কে করবে, এরকম সেন্টেন্স মানে হু দিয়ে শুরু হলো তাহলে কী করবো, হুয়ের পরিবর্তে বাই হুম বসবে, হুয়ের পরিবর্তে বাই হুম বসাবো এক নম্বরে। আর দুই নম্বরে কি, একদম আগে যেরকম ছিল ওই রকমই, দেখো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, শুধু বাই হুমটা আগে আসবে তারপর পরপর তাই আছে, আগে যেইভাবে রুলসটা করেছি ওই রুলসই, এই জন্য বলেছি যে পরের রুলসটা তোমরা ফলো করবে, বুঝলে? এই কারণেই এবার তারপর অক্সিলারি ভার্ব আসবে, আগেরটাও প্রথম অক্সিলারি ভার্ব এসেছিলো, এটা শুধু প্রথমে হুয়ের জন্য বাই হুম হবে, বাই হুম এবার টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে, এটা কী আছে, উইল অবজেক্ট সাবজেক্ট রূপান্তরিত হয়ে বসবে, অবজেক্ট কি দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক বি বিং বিন থাকলে বসবে, এ জায়গায় বি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে বি হয় উইল বি, সে বি হলো ভার্ব থ্রি হবে তারপর কোশ্চেন মার্ক। এবার তারপরের আগের রুলসের মধ্যে আমাদের কী ছিল, দেখো একই রকমই ছিল, ঠিক একই রকম, কম্পিটিটিভের জন্য যেটা, ওইগুলো আমি ডিলিট করে দিয়েছি সেজন্য আবার দেখাতে পাচ্ছি না, ওই সময় শুধু বাই ছিল আর তারপর অবজেক্টটা ছিল, আর এই জায়গাটা একই রকমই আছে। আরেকটা করছি তোমাদের জন্য, হুয়ের পরিবর্তে বাই হুম হবে, অক্সিলারি ভার্ব আসবে, পাস্ট ইনফিনিট টেন্স টট দেম ইংলিশ তাই ওয়াজ হলো, সরি ওয়ার হবে এটা, কারণ এই জায়গাটায় দে হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে বাকি যে অংশটা রয়েছে ইংলিশ সেই ইংলিশটা বসবে। বাই হুম ওয়ার দ্য টট ইংলিশ, বাকিগুলি প্র্যাকটিস করো, পাঁচটা এক্সাম্পল ছিল টোটাল। এবার চলো পরেরটা, আমরা যেরকম বলছিলাম যে এটার মধ্যে হোয়াই হোয়ার হোয়েন হাউ ইত্যাদি দ্বারা শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, যেমন হোয়েন ডিড ইউ বাই দ্য পেন, এই এক্সাম্পলটা, এটা কি হোয়েন রয়েছে তাই এই রুলসটা হবে, মানে এই কটা ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা থাকলে এই রুলসটা হবে, একদম আগের রুলসের মতোই, একদম আগের রুলসের মতো, কেমন কি হলো, ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে, আগে যেরকম হু বাই হুম হয়েছিল এরকম এবার ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, হয়নি বসলো, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, এই জায়গায় অক্সিলারি ভার্ব ওয়াজ যেহেতু পাস্ট ইনফিনিট টেন্স, অবজেক্ট সাবজেক্টের রূপান্তরিত হয়ে বসবে, অবজেক্টটা কি দ্য পেন, দ্য পেন বসলো, এবার বি বিং বিন থাকলে বসবে, এই জায়গায় বি বিং বিন হবে না পাস্ট ইনফিনিট টেন্সে সেটা, তারপর ভার্ব থ্রি বট হলো বাইয়ের, তারপরে পাঁচ নম্বর হচ্ছে ছয় নম্বর বাই, বাই হলো, তারপর অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট হলো, সাবজেক্ট কি ইউ, ইউটা অবজেক্ট হয়ে গেল, আশা করি বুঝতে পারলে, এই এক্সাম্পলগুলি প্র্যাকটিস করবে বাড়িতে।